আল্লাহর ওলিরা যখন আসেন আমরা যখন কোন মজলিসে যাই তখন তসবি পড়ি তখন আল্লাহর তাকবীর দেই আমরা তখন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি কিনা সম্মানিত সুধি حضرت النبي نزل السسم مصير بن جخون لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين پورا شروع کرلن اي توزبیت پورار کرونا اللہ خوشی ہویا بولن آگر رائے باطل آگر رائے کی شما اللہ بولن آگر رائے کی تلے باطل ہولے تلے زیل ہوئے کتو دین আমার আল্লাহ বলে দিলেন তার মাত্র মাসের পেটে থাকতে হবে 40 দিন সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত এত লম্বা আর থাকা লাগবে না থাকা কত দিন 40 দিন পবিত্র কোরআন মজিদে আল্লাহ কোট করে দিলেন তাসবিহ যারা পড়ে তাদের ফজিলত কি ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন للبس في بطنه إلى يوم يبعثون যদি ইউনূস নবী তাসবিহ না পড়তেন আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত মাছের পেটে বন্দী রাখতাম যখন সে তাসবিহ পড়ছে আমি কমায় এনে 40 দিনের মাথায় তাকে ছেড়ে দিয়েছি সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে এই ধরনের কতগুলো কর্মকাণ্ড আল্লাহ আমাদেরকে দিয়েছেন পাঁচ ওয়াক্তের নামাজ রোজা এই সবে বরাত গেল গত রাত ঠিক কি না মোলবি সাহেবরা কালে কইতে আছে সবে বরাত নাই সবে বরাত নাই অথচ মক্কা মদিনা সব জায়গায় সবে বরাত হইল এখন মিডিয়ার যুগ আপনি কোনটা গোপন করবেন আপনি মুখের কথাই তো না কথা কি বুঝতে পারছেন এখন আমি আপনাদের কাছে বলতে চাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি হলেন আল্লাহর কাছে এত প্রিয় যে নবী করিম সাল্লাল্লাহু দীর্ঘদিন বেঁচে থাকলে আল্লাহর কোনো ক্ষতি আছে আবার বলেন না আল্লাহর কোনো কি ক্ষতি আছে আল্লাহর কোনো ক্ষতি নাই এই জন্য আমার প্রিয় নবী সাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন শুনুন আমাদের প্রিয় নবী সাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন এই অসুস্থ হয়ে পড়ার কারণে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ব্যবস্থা নিলেন হাসানকে সামনের গেটে আর হুসাইনকে পিছনের গেটে দিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কোন ভিজিটর কোন দর্শনার্থী নবীর সাথে সাক্ষাৎ করতে পারবে না নবী অসুস্থ এই নিয়ম চলছে বাইরে থেকে কোন সাহাবী নবীর কাছে আসতেছেন না কিন্তু আকস্মিকভাবে দেখা গেল একজন হু হু করে নবীর ঘরে ঢুকে পড়েছে জোরে বলেন একজন ব্যক্তি হু হু করে কার ঘরে ঢুকে পড়েছে নবীর ঘরে ঢুকে নবীর বিছানার উপরে বসছে নবীর বিছানার উপরে বসা এর বিশাল সাহসের ব্যাপার না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে বলছে তুমি কে তোমার পরিচয় কি তুমি অনুমতি ছাড়া ঢুকছো বাইরে হও নবীজি বলেন আলী রে বাইরে করে দিও না হযরত আলী বলেন হুজুর এত বড় সাহস আপনার বিছানার উপরে বসেছে নবীজিকে বের করে দেই আল্লাহর নবী বলেন বের করে দিও না তুমি তাকে চেনো উনি যার ঘরে যায় ঘর থেকে বের হলে কান্নার মাতম পড়ে যায় উনি হলেন হযরত আজরাইল উনি যেখানে আসেন ওই ঘর থেকে কাউকে না কাউকে নিয়ে যান হযরত আজরাইল হযরত আলী থরথর করে কাঁপা শুরু করলেন আজকের পৃথিবী এতিম হয়ে যাবে আজকের এই পৃথিবী এতিম হয়ে যাবে নবীকে নেওয়ার জন্য জিব্রাইল আজরাইল এসে গেছে কথা বুঝতে পারছো হযরত আজরাইল বলে আলী তুমি কেঁদো না ভাই আমি আজরাইল হয়ে আসি নাই আজকে আমি স্পেশাল মেসেঞ্জার হয়ে আসছি আমি একটা বার্তা নিয়ে আসছি সে বার্তাটা কি আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনি যতদিন বাঁচতে চান নবী আপনি ততদিন পৃথিবীতে থাকবেন আমি আজরাইল আপনার সাথে দেখা করতে আসবো না আপনি যেদিন কল করবেন যে আমি আর পৃথিবীতে থাকবো না সেদিন আমি আপনার কাছে চলে আসবো আপনি কি বুঝতে পারছেন আমরা এরকম অফার পাইলে তো আজরাইলকে বলতাম ভাই কবে দেখা হবে আসেন মাঝে মধ্যে দেখা হবে একটু সালাম কালাম করব কোনো ভয় নাই আমাদের সকলের আতঙ্ক কোন সময় দুনিয়া ছেড়ে চলে যায়
ওই যারা আজকের এই এলাকাবাসী দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরে একটু সালাম দিয়ে জিজ্ঞেস করেন না কেমন আছেন। আসেন আমি অল্প সময় শেষ করব যে কথা দিয়ে আপনাদের কাছে বলতে চাই, জগতের মধ্যে যাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি হায়াত দিয়েছেন তাদের নাম বলেছি। এবার পালা শুরু হয়েছে আমার নবীর, সুবহানাল্লাহ। কোন নবীর কাছে আজরাইল এসে বলছে যে জীবন কবজ করবে, জান নিয়ে যাবে, জান কবজ করবে, তিনি এসে বলছেন কোনো চিন্তা নাই, ডোন্ট ওয়ারি, কোনো সন্দেহ নাই, আপনি আমার উপরে আস্থা রাখেন, আল্লাহ আপনার কাছে অফার দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আমি অফার নিয়ে এসেছি, আপনি কি যতদিন বাঁচতে চান ততদিন বাঁচবেন না আপনার কোনো কথা আছে? নবীজি বললেন যে আমি তো এই সমস্ত প্রশ্নের উত্তর একসাথে দেই না, আমি প্রশ্নের উত্তর দিতে গেলে একটা মশওয়ারা করি। জোরে বলেন কি করি? মশওয়ারা, বুঝেন মশওয়ারা মানে পরামর্শ। কেন পরামর্শ করেন ভাইরা, শুনুন, পরামর্শ কেন করেন? পরামর্শ এই কারণে করেন যে অনেক সময় এমন আছে যে নিজের বুদ্ধিতে অনেক জিনিস সিদ্ধান্ত নেওয়া যায় না। দশজন একসাথে যদি আপনার মেয়েটাকে আপনি বিয়ে দিবেন, আপনার যে স্কুলে পড়েছে যে মাদ্রাসায় পড়েছে প্রিন্সিপাল সাহেবকে ডাকেন, আপনার এলাকার চেয়ারম্যান সাহেবকে ডাকেন, আপনার এলাকার মুরব্বীদের দুই চারজনকে ডাকেন, ভাই বড় ভাই ছোট ভাই সবগুলোকে ডেকে বসেন, তারপর আপনি বয়ান দেন যে এই ছেলেটার কাছে আমি মেয়েটা দিতে পারবো কি না, তখন দেখবেন সবার জ্ঞানগুলো একসাথে হয়ে একটা সুন্দর সিদ্ধান্তে যাবে। আমাদের ছেলেরা বুঝে না, একটা মেয়ে এমনি হাসি দিলে কয় ওরে নিয়ে কোটে যাইয়ে বিয়ে করে, কথা বুঝেন নাই, কিন্তু এই হাসিটা যে মরণ হাসি, কতক্ষণ না এই হাসিটা যে মরণ হাসি, এই হাসি যে তার জীবনকে সুখী করবে না, এই যুবকরা বুঝে না। এই যুবকরা খালি এমনি চোখে ভালো লাগলেই চলো কোটে যাই, কোট হলো তার বিয়ের জায়গা, না মুরব্বীদের বাইরে বিয়ে করো না তোমরা, খবরদার। মুরব্বীরা দশ পাঁচ জন একসাথে মিলে এরা এই ব্যাপারে অভিজ্ঞ, কথা কর না, তোমাদের ব্যাপারে একটা ভবিষ্যৎ সুন্দর সিদ্ধান্ত তারা দিতে পারবে। আমার নবীজি বলেন আজরাইল তুমি তো আমার কাছে অফার নিয়ে আসছো, যতদিন আমি বাঁচতে চাই ততদিন বাঁচতে পারবো, কিন্তু আমি পরামর্শ ছাড়া উত্তর দিব না, আমার পায়ের এই জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আমার আয়েশাকে জিজ্ঞেস না করে আমি ফিতা কিনি না। সুবহানাল্লাহ, আমরা তো বউর সাথে কথাই কইরে তুমি কিছু বুঝো, পাক করো, পাকের ঘরের তাকে আপনি সেক্রেটারি বানাইতেছেন, কিন্তু স্ত্রী হলো লাইফ সেক্রেটারি, স্ত্রীকে লাইফ সেক্রেটারি, আপনার জীবনের চালিকা শক্তি স্ত্রী, কাজে বউর দাম দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার স্ত্রী আয়েশাকে জিজ্ঞাসা না করে আমি জুতার ফিতা পর্যন্ত কিনি না।